আমি কিন্তু জেলখানে থেকে উপজেলা ইলেকশন করেছি, নেতারা কিন্তু নেতাই থাকে, সমস্যায় কিন্তু কর্মীদের বেশি, কর্মীরা কিন্তু মরেই বেশি, নেতা বলে মরে কম। কারণ আমি তো বাস্তব বলা লোক, এই জন্য অনেক লোক হয়তো অখুশি হতে পারে, অনেক লোক আবার খুশি হবে, কারণ আমি চেয়ারম্যানই করি 30 বছর, আমার কারোবারই কিন্তু ইনশাল্লাহ ভোট চাচ্ছে জানে আপনাদের দোয়ায়, ইনশাল্লাহ আপনার দোয়ায়। তাহলে আজকে আমি জনগণের পাশে আছি বলে জনগণ কিন্তু আমার এই ভালোবাসা। আমি কিন্তু জেলখানে থেকে উপজেলা ইলেকশন করেছি, আমার ছেলে নেই, তারপর আমার একটা মেয়ে, দুই মেয়ে, এক মেয়ে সেইটি কিন্তু ইলেকশন করেছে, মেয়ে কিন্তু পাম্পে বসে আপনার কম বসে অনেকে চেনে। আজকে আমি বেশি বক্তব্য দেবো না, কেন বক্তব্য দুবার কিন্তু সময় এখন অনেক সামনে, এখন বক্তব্য শেষ করলি শেষ পাউটি দেওয়া যাবে না, ঠিক আছে? বক্তব্য অনেক রকম বক্তব্য আছে, এখন অনেক রকম বক্তব্য আজকে দেব না। একত্র হয়েছেন এইভাবে হয়ে আমাদের সাতক্ষীরা, যখন আমরা মিটিং মিছিল করি, ধরেন আপনাদের সামনে করতে যান, অনেক কষ্ট করে অনেক পথ, যাতে ধরেন 2 ঘন্টা টাইম লাগে মোটে না হলো, তারপর আপনারা কষ্ট করে যান, যে দলের প্রতি আপনাদের একটা ভালোবাসা আছে, এই ভালোবাসার টানে কিন্তু যান। এরা দল কিন্তু কারো ব্যক্তিগত না, আমরা তারেক রহমানের ভালোবাসি, খালেদা জিয়ার ভালোবাসি, আমরা সেই টানের জন্য কিন্তু যাই। বললাম তো আমি 11 বছর, 11.5 বছর পার হয়ে গেছে, আমার ছেলে একটাই ছেলে, 11.5 বছর আমি এই অবস্থায় ঝুলতে আছি, আমি ছাড়া অন্য কোনো লোক হলে বাইরে বেরিত বলে আমার মনে হয় না।